হাই, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাইকে মনে আছেন আলহামদুলিল্লাহ, আল্লাহর শেষ রহমতে আমরা সবাই ভালো আছি। বাতা মার্কেটে এসে পড়লাম, মাই ওয়ানের কাছে আজান দিয়েছে আষাঢ়ের, এই জন্য সব অফ। আজানের পরে নামাজ পড়ার পর তারপরে খুলবে ভিতরে। আমি বাইরে থেকেই আবার শ্যুট করলাম, ভালো লাগলো। এই পিঙ্ক কালার জামাটা খুবই ভালো লাগতেছে, কিন্তু শীত আসে পড়তেছে, তা আমি বললাম মেয়েকে যেটা নিলে কোনো লাভ নেই, গরমের দিন চলে যাচ্ছে, এখন লাগবে লম্বা লম্বা জামা। আর এই যে ওটা পাটি জামা, এই যে খয়েরি কালারটা লাগতেছে, এটা পাটি জামা, ভিতরে খুলে ফেললো, এসে পড়লাম। আমি যেটার জন্য আসছি সেটা হলো মেয়ে, ছোটো মেয়ের জন্য জনসন ক্রিম, ইরোর আব্বু দেয় অ্যালোভেরা। আমি ক্রিম খুঁজতেছি, ক্রিম পেয়েছি কিন্তু ক্রিম ওইটা নাই, জানি না কেন এটা অফ করে দিয়েছে কোম্পানি থেকে। জনসন দুই ধরনের, একটা হলো পিঙ্ক কালার, একটা হলো হালকা পিঙ্ক কালার হোয়াইটের সাথে মিচিং। তা ওই যেটা হোয়াইট কালার ওইটা দিলে আমার মেয়ের অ্যালার্জি শুরু হয়ে যায়, এই জন্য পাইনি। এই যে জনসনের এই যে ক্রিমটা, এই ক্রিমটা আমার মেয়ে দিলে ওর শরীর চুলকায়, এটার ভিতরে সাদা। আর আমরা যেটা দিতাম জনসন কোম্পানি ওটা পিঙ্ক কালার, ওটা দিলে ওর কিছুই হয় না, তা পেলাম না, জানি না। ওর আব্বু খুঁজতে খুঁজতে বাতে এসে পড়েছি, কিন্তু বাতাও নেই, কী আর করব। তো আমি বললাম তো চলো কটা ব্যান্ডেড নিয়ে যাই, এই ভিডিওটা শ্যুট করলাম। এটা আমার মেয়ের আছে, আমি অলরেডি দেশে রেখে এসেছি এগুলো, এখানেও বড় বড়গুলো আছে, কারণ বালু পড়ে যায়, বালু পরে নষ্ট হয়ে যায়, কোনো গিট্টু দিয়ে কিসের ভিতরে ভরে গিট্টু দিয়ে রেখে দিয়েছি। আর আমি এখানে আসছি একটা ফেস পাউডার নেওয়ার জন্য, তারপরে বলতেছে বিবি ফেস পাউডার বলে আসছে 7-in-1, তো এই ইন্ডিয়া বাড়িটা পুরান, এই জন্য সব বলতে পারে, আমরা আসলে বুঝা যায় আমরা যাচ্ছি। কারণ একটা মানুষের 16-17 বছর থাকলে এক জায়গায় গেলে বারবার সবাই অটোমেটিক জেনে যায়। তো বলতেছে এই ক্রিমটা আসছে নতুন, এটা নেওয়ার জন্য। আর এটি হলো জেলি ঠোঁটের সাদা, আর হালকা কফি কালারের মধ্যে। আর এগুলো পিছন হলো আতর, ওই যে বকুল ফুলের আতরগুলো দেখা যাচ্ছে। আর এগুলো দেই না, চাই না, কোম্পানি কোনো সময় দেয়ও না, জানিও না কীরকম। সব পারফিউম বড় মেয়ে দেখতেছে, আবার লিপস্টিকগুলো তোমার পছন্দ হয় নাই আর নেয় নাই। আমি নিয়েছি বিবি কোম্পানির 7-in-1 ফেস পাউডার, ওটার ভিতরে দুইটা, ওইটাই দুই ধরনের, দুইটাই বলে 7-in-1। খুলে দেখলাম মাশাল্লাহ, বালির ভিতরে একটা চিকচিক আর একটা ফেস পাউডারটা খুবই ভালো। দেশে যখন যাবো কিছু কিছু কিনে রেখে দিই, লাগবেই তো। এখানে সব ইন্ডিয়ার, ইন্ডিয়ার মাল বেশি, চায়না কম। এই বেবি ডলটা পছন্দ হয়েছে, কিন্তু ঘরে নিলে একদিনও থাকবে না, উল্টা ডিটবাজি দেয় বলতেছে ভাইয়ে, ইন্ডিয়া ভাই বলতেছে ডিটবাজি দেয়। বাচ্চাদের খেলনার অভাব নাই, আল্লাহ কত ধরনের, যে বিড়াল ডাক বিড়ালই দেয়, গরুর ডাক গরুই দেয়, ঘোড়ার ডাক ঘোড়াই দেয়, কত ধরনের যে খেলনা এখানে পাওয়া যায়। আমার ছোটো মেয়ে বলতেছে এই যে এটা বলে ভিতরে বাচ্চাদের সাজানোরই মেকআপ বক্স। তা আমি বললাম আম্মু এই মেকআপ বক্স দিলে মুখে গোটাও হয়ে যাবে। তা বলতেছে আমি ঠিক আছে বলছি যাও, মানে কী আর বলবো, আমি যাও ঠিক আছে, দেশে যাওয়ার সময় এটা যদি এটা না মানে আরও থাকবে না তখন নিয়ে যাব।
আর এখানে তবজির জন্য আসছিলাম আমার এক কাকির জন্য, আমি আবার জিজ্ঞেস করলাম 1,000-ই আছে কি না, বললো নাই। তা কি আর করবো, যদি আল্লাহ মক্কা যাওয়া ইনশাল্লাহ নিয়ে আসবো। শুধু মক্কায় মনে পাওয়া যায় এই 1,000 যে তবজিটা, এগুলো হলো 33টা তবজি। আমার কাকি বলছে যে আমার 1,000 তবজি দরকার বলে কাকির, তাই আমি বলছি ঠিক আছে আমি মক্কা গেলে নিয়ে আসবো। আর এই যে মেয়ের হাতে যে ব্যান্ডটা, এই ব্যান্ডটা নিয়ে আসছি আমি, এগুলো নিউ কালেকশন আসছে নতুন। এখানে যেটা নেই সেটা দ্বিতীয়বার আর পাই না, এর সত্য যতবারই আমি নিয়ে গেলাম কোনো আর দ্বিতীয়বার পাই না। কালেকশন খালি আসে প্রতি মাসে মাসেই মনে হয়, আর প্রতি মাসে তো যাওয়া হয় না ওখানে বাতাটা, এগুলো সব বড় বড় জিনিস। মেয়েরগুলো আছে বলতে চাম আমি এগুলো নিব না। এখানে চুড়ি, ব্রেসলেট, ব্যান্ড, কিলিপ সবই আছে, এগুলো সব লই ফেলেছি কালেকশন। এগুলো চুড়ির কালেকশন। এখানে টিপটা পর্যন্ত পাওয়া যায় ইন্ডিয়ার নিজে। এগুলো হলো পিন, হেজাবের পিনগুলো লাগানো যায়। আর এখান থেকে আমি জিনিস হাতের আংটি নিয়েছি। আর এগুলো হলো, এই জিনিসগুলো রং উঠবে না গ্যারান্টি। আর এক একটার দাম হলো বানারসের টাকায় 1200-1300-1400-1600 করে। এখানে হলো 25 রিয়াল, 30 রিয়াল, 30 রিয়াল হলো 600, 80 রিয়াল পর্যন্ত আছে। আর ওই যে কালেকশন, এই সেটগুলোর দাম হলো 220-230 রিয়াল, 240 রিয়াল, এগুলো হলো 80 রিয়াল করে লেখাই আছে। এগুলো আমাদের দেশে কোনো গায়ের হলুদ বা কোনো পার্টি হলে পরলে ভালো লাগে। এখানে বোরকা পরে কোথায় যাওয়া হয় যেন আর কিনা হয় না তো। আর আমার এই ব্যান্ড, এই বাচ্চাদের এইগুলো সব আমার কালেকশন আছে আমার মেয়ের, এই জন্য আমি কিনি নেই। এখানে ঘড়ির কালেকশনগুলো ভালো লাগলো, ছেলে হোক মেয়ে হোক দুটোই আছে এখানে, ভালোই লাগলো আমার কাছে। দোকানে গেলে সবই কিনে নিতে মনে চায়। আমি এবার মেয়ের জন্য জামা নিয়েছি ছোটোটার জন্য, কারণ কিছু না কিনে দিলে বলবে কিনে দেওয়া হয়নি। বাইরে এসে বাঙালি ভাইয়ে পান নিলাম দুইটা। আমি আবার মাঝে মধ্যে পান খাই, ভালোই লাগে পান খেতে, আমার হাজবেন্ডে নিয়ে আসে। তো আমি সামনে পেয়েছি, তো বলতে সবাই কী দিব, আমি বললাম মিষ্টি জর্দা দিয়ে বানিয়ে দেন। এই ভাতা আসলে বাংলাদেশের কথাই মানে বেশি মনে হয়, না হলে মনেই হয় না যে আমরা কোথায় আছি। গাড়িতে এসে পড়লাম, ওর আব্বু আবার আমাদের জন্য খাবার নিয়ে আসতে গেছে, স্যান্ডউইচ আর হলো চা। যেদিন আমি সিটি ফ্লোরে গেছি সেদিন কিন্তু ওই ভিডিওটা, কারণ ভিডিওটা বড় হয়ে যাবে তাই আমি এটা কেটে দুই ভাগ করেছি। আগে সিটি ফ্লোরটা দিয়েছি আর পরে দিয়েছি এই যে মাই ওয়ানেরটা, আর আপনাদের মাই ওয়ানটা দেখাইনি। এই যে আমি বাসায় এসে পড়েছি, বাসায় এসে নিজে এটা আমার জন্য নিয়ে আসছি এই আন্টিটা। আর এটা হইলো বড় মেয়ের লাভ, ও পছন্দ করছে, নিয়ে আসছে ঠিকই, কিন্তু পরা হবে কি না আমি জানি না। গোলগুলি পরা হয় না সেগুলো, দেশে গেলে যদি পরে একটু একটু, যখন দেশে। এটা ছোট মেয়ে পছন্দ করছে, ওর কালে আম্মু আমি এটা নিবো, তাম কি নাও, তিনজনে তিনটা নিয়ে আসছি। নতুন কালেকশন বাড়িয়েছে ব্যানের, এই ব্যান এই ফার্স্ট। তারা বলে কোনো কিছু নতুন আসলে বলে যেটা নিউ মানে বেচার জন্যই, এই যে খুবই ভালো। আর এই যে
এই যে মেয়ের জামাটা, এটা ছোট মেয়ের জন্য জামাটা নেওয়া হয়েছে। আমি লম্বা হাতা নিয়ে আসছি, এটা ব্রাউন কালার জামাটা, খুবই সুন্দর। এমনি দেখা যাচ্ছে কিনা সঠিক আমি জানি না, কিন্তু জামাটা অনেক সুন্দর, মাশাআল্লাহ। আমার মেয়ে পরেছিল, দেখলাম ভালোই লাগছে, কিন্তু একটু ঢিল হয়। আর ব্যান্ডগুলো তো দেখিয়েছি সব, এগুলো এই ব্যান্ডগুলো, ওটা বড় মেয়ে নিয়েছে, ওটা ছোট মেয়ে নিয়েছে, আর এটা আমি জামার সাথে ম্যাচিং করে নিয়েছি। আর এই পুলিশের ইনিসে, আর এই ব্যান্ডগুলো, এই ব্যান্ডগুলো খুব পছন্দ হয়েছে আমার, এটা সব জামার সাথে ম্যাচিং হবে। এই যে আমি কি কথাটা বলছি, 7-in-1, এটা খুলেছি, এখনো পর্যন্ত দেয়নি, দেওয়ার পরে বোঝা যাবে এটা কতটুকু ভালো। 11 নম্বর এটা, যাক আজকের মতন এখানে। যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট করে ভুলবেন না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহ।